कहा कहा तो आनी नहीं बास आया समाशत थे के देते हैं सिंपोर्टी किया भाई ऐ तो बता मैं बुझी ना हमें टाका दिए हाँ समोसा ना अरे शोधे किन चीज़ों अंतु That is absolutely fine. All the time you people. Right now people are f***ing you. इरे अनलॉग इंग्लिश जेते डिस्काउंट खाईते जास ये तो ताप बाप बकरे डिस्काउंट कर सकते क्या पहले उड़ा टॉक्सिक हो जाए बटा विषाक्त हो जाए जानस तो ना किसी को संजीव भाई अपनी बेटर मिनरल वाटर ना मिनरल वाटर हो चल मुना अब और जॉनर पानी लग जॉनर पानी लग जा खास है हरे बटे ये एक्सपेंसिव जिनिस तो ना पुशाई तो हरे बना तो ना ये रेगुलर टाइम जा मिक्स कर ले भाई सेम ड्रिंक पा ले বাতাস বাড়ি খাইয়ে নিতে আসে ভালো ভালো মানুষ আসে তাই দাঁড়াইয়ে আসে মাথা পড়ে গেছে কি ব্যবহার ম্যাচুরিটি না এটা ফ্রেডি হোয়াটস রং উইথ ইউ গাইস আই এম কলিং ইউ টু কাম উইথ মি ওখানে যেতাস আমার একটা কেস টাইম বুঝছস ভাইয়া আপনি একটু খসখসে লাগতেছে কি ভাইয়া আমরা সকের মধ্যে গামছা বান্দি 100 হল লাইনে লই আসেন হাতের উপর হামলা করুন আপনি ফোন দেন এমনি একটা ফোন দেন রে বুঝছ না বুঝলি না অন ফোন কি দিবেন নি আপনি ফোন দিবেন না 100 হল লাইন আনবেন না এক পুরো দিন তোমার বন্ধু এই আরে বেটা এক মুগর বন্ধু সিনিয়র বন্ধু ওই তুই তুই কারি করলে সমস্যা নাই আর বেটা তো তুমি সেম বা বেটা নে বেটা পরিশীল না বেটা বাবা এত টাকা ব্যাগ বলেছিস নালে বইতেও বল না তুই কি সব বলতে আছো তুই তো আমারই করে কথা বলতে তুই কি সম্মান দিতে এটা ব্যাটা রিথ্রে মেরে গেল না ব্যাটা লিনি আর সম্মান নেই যদি জামা কাপড় মইলা হয়ে থাকে কোনো সমস্যা নেই সেই দেশে মগর অফিসিয়াল দোপা তাহলে হাত তো দিয়ে দিয়ে দাও সব পরিষ্কার করে দিই ভাই বোন ওরে বোন তো তোর লাগি দিছিস তো বোন ধরে তো মুইতে দিই দাও এটা এটা কি ধরনের দাড়ি কোন আছে দাড়ি তোর জীবনে ওর বাহির বসে দেই নি দাড়ি তো আপনার মেলা এত অনেক সাপ দাড়ি টাইট এত বানাই দিবি কে এত ভালো লাগবে দাড়ি দুইয়া তাই তো দেখে দুইয়া না দাড়ি কত কাটিস দেখো দিন আছে এরকম দাড়ি জমাতে পাটাশের লাগে খবিশের লাগে এই রুম মেম্বার করে ইউজ ও তুই যাওয়ার পরে খবিশ টাকা তো রেডি হয়ে খবিস আরে না এটা তে বড় আরেকটা খবিশ আছে ওই দিদি এবারে কাবিলা নামে একটা আছে বুঝছো আস্তা বদমাইশ রেগুলার এক্সামে মানাইয়া চলতে আছি তুই তো বুঝতে দিতে আছি না মুই কি আছি না সুপ্রি তুই দি মোর গ্যাজেটের পারাই না বলতে পারাই না কোথায় শুরু কিরে ভাই তুই মালকমুল এলালা খাওনি হে নাওয়ার কালে ছোড়ো সাবান দিলে গায়েটা লাগে না বুঝলি একটা বড় সাবান দরকার আছে নি বড় সাবান ভাই শ্যাম্পু হইলে একটু ভালো হইতে নেল ভাই সকালে নামছি দাঁত মাজি নি বিরাস তো রানি নেই বিরাস নতুন একটু আসি আমি ওকে দেখি ভিতরে সাইড বিরাস দেখতেছি এর একটু দিয়ে মাঝে লাইন সমস্যা না ভাই নীল কালারটা মানে শুভ আর ছোট কালার দিকে না নীলটা নীলটা আমার ব্রাশ তো এই সবুজটা দিয়ে মাঝলাম ওটা মানে শুভ ওটা দিয়ে মাঝে দিয়ে আর সবুজটা ভাই না এটা দিয়ে মাঝে লাইছি এবারে করছ কি তুই সবুজ ব্রাশ দিয়ে ব্রাশ করছ মানে এটা তো মোর ব্রাশ লুঙ্গিটা ব্যাগে মানে বাইরে তো মন নাই কষ্ট দিয়ে লুঙ্গিটা দেবেন ব্যাগে কোন হ্যাঁ এইটা ভাই ধন্যবাদ লুঙ্গি পরে দেখছো বাতাসটা কি ঢোকে পুরো ফ্লেক্সিবল জিনিস বাতাস আইবে বাতাস যাইবে রানে গাওইবে না কথাবার্তা বুঝছো কি কম সুবর্ধারে কল লাগবে যদি কাকুরটা ধোনায়
আমার বাথরুমে পানি নাই, এই কলে আমি যাই না, এই কল ছোট। আবার তুই কি কুত্তা যদি কামড় দিবি সাবান নাকি ছোট, তার বড় সাবান হবে, বড় সাবান ছাড়া তার শরীর নাচতে পারবে। আপনি প্রপোজ করলেন খুব খুশি মনে, মনে কথা বলে ফেললেন, হ্যাঁ না বললেন, মারামারি লাগে দিতাম আর পাওয়ার সম্পর্কে তখন আইডিয়া, তবুও আমার কাছে বাকি চলে আর বউ জীবন তোকে খাওয়ানো লাগে না কিছু, আর এমনি প্রাকৃতিক পাওয়ার বেশি, খাইলে তো ওটা মারিয়া লাগে। আমার যদি বয়লা দুইটা বলা হয় মানে জমজ পোলা, বড়টার নাম রাখবো নেহাল আর ছোটটার নাম রাখবো কামিলা, বুঝছো? মুই তোমার একটা কথা বললে রাখি, এই পাশা নাকি রিয়ার প্রেমে পাড়া দেশে ওরে ফিরাইয়ে নিয়ে আসো, না হলে কিন্তু পাশার খবর করে ছেড়ে দেবো। পাশার ইয়ে হলে এত লেগেছে মানে কি? চলি গেছে অন, এটা কি চলি গেছে মানে বুঝছো? আমি পাশারে খাইয়ে হলব খাইয়ে। আর ভয় 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 হান্টার না 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 আমি হান্টার খাই না, হান্টার খাই না, ভুলে গেছি। সমস্যা নাই, না না জুতা পুরা বিষয়টা খারাপ দেখে গেছে। কল্যাটার প্রস্তাব নিয়েছে তার মানে কি টাকা পয়সা চললে তোরে কইছি? হ্যাঁ তোর টেয়া লাগলে তুই আত্ম চাই তোর টেয়া দিও কত ভাই, তো অনেক হিসাব করতে গেলে অনেক টাইম লাগে। ইংলিশ ইংরেজি বুঝবো না মানে তুই কি গস পাটা? তুই জানোস আমি কি পাস? সরি ব্রো আই ডোন্ট নো বাট সিজেএসসি জিস সিজেএসসি হোয়াট ইজ দিস লাভ করার দরকার কেমনটা লাগে? বাকি যদি রক্তটা যদি কাটে যেত সারা জীবন আর বামনটা ইউজ করতে হচ্ছে আর। হ্যাঁ এখন তাহলে যদি হাত কাটে তাহলে তো এটা খুব সিরিয়াস ইস্যু। আয় তোরে কইসিনি কাবিলা লিখতে, কইসিনি তোরে, আয় তোর কাছে না তো উলাই না ভালোবাসা আয় সাইনো তোর কাছে, আর তুই লিখবি লিখবি কাবিলা কিলে লিখবি, তুই কামরুলে নামে না বড় বড় করে লিখবি যাতে কামরুলা সাই তোর হাতে আন চাবি খাইয়া লয়। এই সময় কইসা বলছিলি ভালোই তো বয় বেটা, পাগল লাগে তো ঘরের মধ্যে কথাবার্তা অমন হয় না। কি বলেন দাদু বিয়ে শাদি করবো ভাগে যোগে পরীক্ষা দিতাম ক্লোজ করে দিয়ে আমি সে শেয়ারিং বানাইতেছি।
I don't sit for the exam with any payments in the examination hall. Yes, sir. তোকে মারার কোনো ইচ্ছাই নেই আমার। কলিং বেল আমিও বাজাইতে পারি। এ বেটা বেশি বাড়াবাড়ি করতে আসো কিন্তু কইয়ে রাখলাম। বাপকে নিয়ে ভয় দিব কিন্তু কইয়ে রাখলাম। ওরে মনটা সায় পুরো খাইয়ে ফেলি। আহা আহা তো আনি নে। বাসায় আছে বাসার থেকে দিতে আসি করতে কি। ভাই এত কথা আমি বুঝি না আমি টাকা দিয়ে। আহা সমস্যা নাই। আরে সদাই কিনছে তো অন্তু। That is absolutely fine. All the time you people. Right now people are f***ing you. Here unlock English. যেতে ডিসকাউন্ট খাইতে যাস এতে তো আব্বা আব্বা করে ডিসকাউন্ট করছে ঠিক আছে তাহলে ওটা টক্সিক হয়ে যায় বড় বিষাক্ত হয়ে যায় জানোস তো না কিছু যদি ভাই আপনি বেটা মিনার ওয়াটার না মিনার ওয়াটার ও চলবো না আমার জনার পানি লাগবে জনার পানি লাগবে খাওয়াবে আরে বেটা এটা এক্সপেন্সিভ জিনিস তোরা পোষাইতে পারবে না ওরা এই রেগুলার টাইপ যা জি ভাই মিক্স করলে ভাই সেম ড্রিঙ্ক পাওয়া যাবে বাতাস বাড়ি খাইয়ে নিতে আসে ভালো ভালো মানুষ আসে তাই দাঁড়াইয়া আছে মাথা পড়ে গেছে কি ব্যবহার ইম্যাচুরিটি না এটা বড় এই হোয়াটস রং উইথ ইউ গাইস আই এম কলিং ইউ টু কাম উইথ মি বুঝছস এই কেন মিছে যেতেছিলাম ওখানে যেতেছস আবার একটা কেস থাকো বুঝছস ভাইয়া আপনি এরকম খসখসা লাগতেছে কি নেই ভাইয়া আমরা সকের মধ্যে গামছা বাঁধি 100 হোল লাইনে লই আসে হাতের উপর হামলা করো আপনি ফোন দেন এমনি একটা ফোন দেন রে বুঝছস বুঝলি না অন ফোন কি দিবেন নি আপনি ফোন দিবেন না 100 হোল লাইন আনবেন না এক পুরো দিন তোমার বন্ধু এই আরে বেড়া এক মুগর বন্ধু সিরিয়াল বন্ধু ওই তুই তুকারি করলে সমস্যা নাই আর বেড়া তো তুমি সেম বা বেড়া নে বেড়া বরিশিল না বেড়া বাবা এই এতটা প্যাক বলে সেটা লই কই দেব কথা তুই কি সব বলতে আছো তুই তামারি করে কথা বলতে তুই কি সম্মান দিতে এটা ব্যাটা ইথরে মেরে গেল না ব্যাটা আমি আর সম্মান দেই না যদি জামা কাপড় ময়লা হয়ে থাকে কোনো সমস্যা নেই সেই তো সেম ওর অফিশিয়াল দোপা তাহলে আপনি তো দিয়ে দিয়ে দাও সব পরিষ্কার করে দাও ভাই ওরে বন্ধু তো আর লাগি না দিস না বন্ধু না তো মুই তো দুই দাও এটা এটা কি ধরনের দাঁড়ি মানে সে দাঁড়ি তোমার জীবনে মানে বাতের বসে দেই দাঁড়ি তো আপনার মেলা এত অনেক সাপ দাঁড়ি কাইট এত বানাই দিস ওকে এত ভালো লাগবে দাঁড়ি দুই আর তাই তো উদ্যোগে দুই আর দাঁড়ি ঠিক মতো কাটিস যত দিন আছে এরকম দাঁড়ি না থাকে পাটাশের লাগে খবিশের লাগে এই রুম ব্যবহার করে ইউজ ও তুই যাওয়ার পরে খবিশ টাকে তো লেডি হয়ে খবিশ আরে না এটা হচ্ছে বড় আরেকটা খবিশ আছে তুই দিদি এবারে কাবিলা নামে একটা আছে বুঝছো আস্তা বদমাইশ এগুলো এক্সামে মানাইয়ে চলতে আছে তুই তো বুঝতে দিতে আছি না মুই কে আছি না সুপ্রিম তুই দিদি মোর গ্যাজেটের দোষ আরে পারাই না কোথায় শুভ কিরে ভাই তুই মাল মুল এলা এলা খাওনি হ্যাঁ নাওয়ার কালে ছোট সাবান দিলে গায়েটায় লাগে না বুঝলেন একটা বড় সাবান দরকার আসেনি বড় সাবান ভাই শ্যাম্পু হইলে একটু ভালো হইতে নেল ভাই সকালে নামছি দাঁত মাজিনি বিরাজ তো রানি নেই বিরাজ নতুন একটু আসেনি আপনাকে ধরে ভিতরে সাইড বিরাজ দেখতেছি এর একটু মাঝে জ্বালাই দেন সমস্যা না ভাই নীল কালারটা মানে শুভ আর ছোট কালার দিচ্ছি না নীলটা নীলটা আমার ব্রাশ তো সবুজটা দিয়ে মাজলাম ওটা মনে হয় শুভ ওটা দিয়ে মাঝে ঠিক আছে তো সবুজটা ভাই নেন এটা দিয়ে মাঝে লাইছি এবারে করছিস কি তুই সবুজ ব্রাশ দিয়ে ব্রাশ করছ মানে এটা তো মোর ব্রাশ লুঙ্গিটা ব্যাগে কোনে বাইরে রাখতে মন নাই একটু কষ্ট দিয়ে লুঙ্গিটা দেবেন ব্যাগে কোনে হ্যাঁ এইটা ভাই ধন্যবাদ আর কিছু লাগবে না ভাই এনা তুই লুঙ্গি পরছ কা পরছ একটা সিরিয়াস জিন্স রোগে না এতে বাতাস এর মধ্যে আবার আটকে নিয়ে তোর তো রান এমনি সিপেছে শর্টটি করে এই ফ্ল্যাটে এরকম লুঙ্গি পরে থাকলে মোর মান সম্মান কিন্তু থাকবে এনে ঢাকা শহরের পোলাবেন সপ্তাহে মোর আর শর্টস পরে ট্রাউজার পরে তাই এসব লুঙ্গি পরে ঘুরলে চলবে লুঙ্গি পরার যে টার আমি দেখছো বাতাসটা কি ঢোকে পুরো ফ্লেক্সিবল বাতাস আইবে বাতাস যাইবে ডানে গাওইবে তোর তো খাওয়ানি হইতে দেখো